সাতটি নদীর চোদ্দটি পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে চলমান বন্যায় দেশের আট জেলায় এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত উনত্রিশ লাখ চার হাজার নয়শো চৌষট্টি জন পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে চলছে যোগাযোগ আজ সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও উপদেষ্টা জাওয়াদন্তুর রিপোর্ট ছবি তুলেছেন রাজু আহমেদ ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে বন্যা কবলিত হয়েছে ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী সহ দেশের আট জেলা এমন পরিস্থিতিতে মহা হুমকির মুখে রয়েছে বন্যা কবলিত অঞ্চলের মানুষের জীবন বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানান বন্যায় দেশের আট জেলায় এখন পর্যন্ত অন্তত উনত্রিশ লাখ চার হাজার নশো চৌষট্টি জন ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া ফেনি ও ব্রাহ্মণবাড়িয়াতে পানিতে ডুবে মারা গেছেন দুজন মোট আটটি জেলায় চার লাখ চল্লিশ হাজার আটশো চল্লিশটি পরিবার অবস্থায় আছে আর যাদেরকে আমরা উদ্ধার করছি আমাদের বিভিন্ন পর্যায়ে যে আমাদের যে টিম রয়েছেন উদ্ধারকারী টিম তারা তাদের উদ্ধার করছেন আর ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা হচ্ছে উনত্রিশ লক্ষ চার হাজার নয়শো চৌষট্টি জন মৃতের সংখ্যা আমরা যে আমাদের কাছে যেটা রিপোর্ট হয়েছে দুইজন এর একজন হচ্ছে ফেনীতে একজন হচ্ছে এছাড়া ব্রিফিংয়ে জানানো হয় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য আগামী চব্বিশ ঘন্টা যেটা হতে পারে সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে এটা এটা হচ্ছে এক নম্বর এছাড়া উত্তর পূর্বাঞ্চলের মৌলীবাজার ও হবিগঞ্জের জেলার মনু খোয়াই ধলাই নদীসমূহের এই নদীসমূহ সংলগ্ন নির্মাণাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে উন্নতি হতে পারে যেহেতু আগামী চব্বিশ ঘন্টার সময় বৃষ্টিপাতের পরিমাণ কম হবে এরকম একটি পূর্বাভাস আমরা পেয়েছি বন্যার সবশেষ পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম জানান জনগণের জানমাল রক্ষায় সার্বিকভাবে প্রশাসন কাজ করছে পাশাপাশি দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি এখনকার যে পরিস্থিতি সেখানে প্রধান হচ্ছে এই মানুষের জীবন রক্ষা করা সর্বোচ্চ চেষ্টা সেখানে সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড এবং অন্য সকল স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলি দুর্যোগ পরিস্থিতিতে ত্রাণ মন্ত্রণালয়ের সাথে কাজ করে ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করে তাদের সবাইকে নিয়োজিত করা হয়েছে ফারুকি আজম বলেন বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গেও চলছে যোগাযোগ বাদ খোলা হয়েছে এটা পত্রপত্রিকায় লিখেছেন বিভিন্ন মাধ্যমে এসছে এটা সরকারিভাবে এখন সাথে যোগাযোগের চেষ্টা হচ্ছে এরই মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে মোট এক কোটি বিরাশি লাখ টাকা ও তেরো হাজার ছশো মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে পঁচাত্তর হাজার ছশো জন মানুষ এবং সাত হাজার চারশো পশুকে আশ্রয় দেওয়া হয়েছে এছাড়া বন্যা কবলিত এলাকাগুলোতে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনী জাওয়াদন্তু বিজয় টিভি ঢাকা